নমস্কার বন্ধুরা, এডি হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলের লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সিএমসি ভেলোর সংক্রান্ত, সেখানে দেখিয়েছিলাম আপাতত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে। আপনারা সেই ভিডিওটি যদি না দেখে থাকেন অলরেডি, তাহলে সেটার লিঙ্ক উপরে আই বাটনে পাবেন, সেখানে গিয়ে ভিডিওটা দেখে নিন। যাই হোক, সেখানে আমি বলেছিলাম আপাতত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে। এখানে সেই নোটিশটা কিন্তু ছিল, এখানে দুটো নোটিশ ছিল। একটা ছিল যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, কিন্তু যারা সিএমসি পৌঁছে যাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, কিন্তু অনলাইনে বন্ধ ছিল। আর দ্বিতীয় যে নোটিশটা সেটা ছিল ডেট চেঞ্জ সংক্রান্ত। তবে ডেট চেঞ্জ সংক্রান্ত নোটিশটা থাকলেও যেটা সেকেন্ড নোটিশ ছিল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আর সেই নোটিশে কী বলা ছিল, সেখানে বলা ছিল যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আপাতত বন্ধ। অর্থাৎ নোটিশটা যেহেতু সরিয়ে নেওয়া হয়েছে, সুতরাং সম্ভবত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আবার দেওয়া শুরু হয়েছে। সেটা কনফার্ম করার জন্য আমি একবার লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। লগ ইন করতে গেলে এখানে পেশেন্ট আইডি, এখানে পাসওয়ার্ড টাইপ করে তারপর লগ ইনে ক্লিক করতে হবে। দেখুন, আমি দিয়ে দিয়েছি সমস্ত পাসওয়ার্ড এবং আইডি। এবার লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেশেন্ট পোর্টালে আমার নামে যে অ্যাকাউন্টটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পরে এখানে নিচের দিকে আওয়ার সার্ভিসেস বলে যে অপশনটা আছে, সেখানে আমরা গতদিন দেখেছিলাম তিনটে অপশন ছিল। একটা ছিল টেলিকনসালটেশন বা টেলিকনসাল্টিং, পেমেন্ট এবং ইমেডস ডেলিভারি। এই তিনটে অপশন গতদিন ছিল, কিন্তু আজকে অ্যাপয়েন্টমেন্ট অপশনটা আবার দেখুন ফিরে এসেছে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অপশনটা প্রথমে ছিল, কিন্তু মাঝখানে তুলে নেওয়া হয়েছিল অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু আজকে সম্ভবত আবার নতুন করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে গেছে। আগের ভিডিওতে আপনারা এই জায়গায় তিনটি অপশন দেখেছিলেন, কিন্তু আজকে চারটি আছে। তাই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে কি না সেই জন্য অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুটি অপশন পাবেন আপনারা, সিএমসির দুটো ক্যাম্পাস, একটা হচ্ছে সিএমসি চিত্তর ক্যাম্পাস যেটা অন্ধ্রপ্রদেশে, এবং দ্বিতীয়টি হচ্ছে সিএমসি মেইন হসপিটাল যেটা ভেলোরে। তো আমি যেহেতু ভেলোর ক্যাম্পাসেই ট্রাই করে দেখাচ্ছি, যখনই আমি সিএমসি মেইন হসপিটাল টাইপ করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসও দিয়ে দেওয়া আছে, আর এখানে পেশেন্ট আইডি এবং পেশেন্ট নামটা মুছে দেওয়া আছে। যাই হোক, এখানে আসার পরে আপনারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য যে পেজ, সেখানে কিছু ইনস্ট্রাকশন আছে, সেগুলো এখান থেকে পড়ে নেবেন। সিএমসি হসপিটালের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করতে হয় সেটা জানতে চাইলে ভিডিও দেওয়া আছে চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন। এই ইনস্ট্রাকশনগুলো আপনারা জানেন। যাই হোক, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনসে টিক করে প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পরে দেখুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আবার দেওয়া শুরু হয়ে গেছে। যথারীতি আগে যেভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতেন, আজকেও ঠিক তাই হয়েছে। এই অপশনটা সম্ভবত আজকেই শুরু হয়েছে, কারণ আমি গতকালকে অবধি চেক করেছিলাম এটা ছিল না। যাই হোক, আপনারা আগের মতো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আবার নিতে পারবেন। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে সিএমসি হসপিটালের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট যেটা মাঝখানে কিছুদিন বন্ধ ছিল সেটা আজ থেকে আবার শুরু হয়ে গেল। বিশেষত যারা বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট করাতে আসেন, তাদের যেহেতু ভিসার আবেদন করতে গেলে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের স্লিপ দেখাতে হয়, সেটা একটা সমস্যা হচ্ছিল। এই সমস্যার কথা মাথায় রেখে এবং অন্যান্য পেশেন্টদের কথা মাথায় রেখেও এই অপশনটা আবার খুলে দেওয়া হয়েছে। যাই হোক, ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কেননা অনেক পেশেন্ট সিএমসি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু অনলাইন অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় তারা আপাতত পোস্টপন করেছে। এই খবরটা তাদেরকে দিয়ে দিন যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আবার শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।